আমি আসলে ওই রকম কোন প্রেসার ফিল করতেছি না, কারণ হচ্ছে গিয়ে যে পরীক্ষায় পাশ করার জন্য সারা বছর পড়াশোনা করতে হয়। যিনি পড়াশোনা করেন তিনি কনফিডেন্ট থাকেন, আর যিনি পড়াশোনা কম করে থাকেন তার নানা রকম টেনশন থাকে। আমি এই ক্ষেত্রে আমি মনে করতেছি যে আমার সারা বছরই পড়াশোনা ছিল, এখন পরীক্ষাতে আমি খুব বেশি টেনশন ফিল করতেছি না। আর পরীক্ষা সেন্টারে যদি ধরেন ছাত্রদেরকে বের করে দেওয়া হবে কিনা, এই হবে কিনা, সেই হবে কিনা, এইগুলো নিয়ে আমার একেবারেই টেনশন নাই। আমি বিশ্বাস করি যে আমার এলাকায় যে যুদ্ধটা হচ্ছে এটা হচ্ছে গিয়ে নৌকাকে একদম ইনটেক রেখে নৌকার মাঝি কে ভালো হবে মানুষের ইতিহাস একটা সিদ্ধান্ত নিবে। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে আপনার এলাকায় প্রার্থী যে বাছাই করা হয়েছে সেক্ষেত্রে ভুল সিদ্ধান্ত ছিল, এই জন্যই আপনারা চাচ্ছেন যে নির্বাচন? ভুল সিদ্ধান্তের জন্য তো, ভুল সিদ্ধান্তের জন্য তো ওয়েট করা লাগবে নির্বাচন পর্যন্ত। আপনি একটা প্রাতিষ্ঠানিক সিদ্ধান্তকে আপনি ভুল সিদ্ধান্তে প্রমাণিত করবেন যখন আরেকটি একটি প্রাতিষ্ঠানিক পরীক্ষার মধ্য দিয়ে আপনি প্রমাণ করবেন। আর একটা প্রতিষ্ঠান সবসময় যে শুদ্ধ সিদ্ধান্ত নিবে তা আমরা সবসময় আশাও করি না, অনেক ক্ষেত্রে বিভিন্ন বাধা বাধ্যকতা বিভিন্ন কারণে হয়তো প্রার্থী বাছাই করতে গিয়ে ঝামেলা হইতেই পারে। কিন্তু সবসময় যেহেতু এবার একটি প্রতিষ্ঠান আমাকে সুযোগ দিয়েছে স্বতন্ত্র করা, যে আপনি অনুমতি অনুমতি যেহেতু দিয়েছেন, এই ক্ষেত্রে আমি কনফিডেন্ট যে এটি আমি প্রমাণ করতে পারবো।